কাশ্মীর বেড়াতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পূর্ব বর্ধমানের দুই মহিলা। একজন খণ্ডঘোষের তোরকোনা গ্রামের বাসিন্দা মালতি কুণ্ডু, অপরজন গোলসের ইরকোনার বাসিন্দা স্মৃতিকা হাজরা। গত ২৪শে মার্চ বাস দুর্ঘটনায় মারা যান ওই দুই পর্যটক। স্থানীয় প্রশাসন ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার ভোর ৩টে নাগাদ মরদেহ এসে পৌঁছলো গ্রামের বাড়িতে। খণ্ডঘোষের তোরকোনা গ্রামে ইতিমধ্যে মৃতদেহ সৎকারের কাজ চলছে, যেখানে উপস্থিত হয়েছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত সহ অন্যান্যরা। বেড়াতে গিয়ে মৃতদেহ এলো গ্রামে, জানিয়ে শোকস্তব্ধ এলাকা। ওখানে যা শোনা গেল, তাতে গাড়িটা স্পিডে যাচ্ছিল, হঠাৎ করে টার্নের মাথায় পাশে খাদ ছিল উল্টো দিকে, সেখানে মানে খাদে গাড়িটা না ফেলে বাঁচানোর জন্য ব্রেক করছে, পাল্টি দিচ্ছে, দুর্ঘটনাটা ঘটে। মানে ঘটনাটা কোথায় ঘটেছিল এরকম কি জানছেন? শ্রীনগর সাইড সিন করে ফেরার সময় ঘটেছিল। দেখছিলেন যাতে আর ডেথ যাতে না হয় সেই ব্যবস্থা করছিলেন আগে। সেই সব ব্যবস্থা করার পরে আমরা যাওয়ার পরে আমাদেরকে ফোন করেছিলেন, তারপর উনি এসেছে, এসে আমাদেরকে নিয়ে গিয়ে মানে বডিকে কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা পুরোপুরি করেছেন। এবং মানে ট্যুরিজম ডিপার্টমেন্ট, জম্মু কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্ট টোটাল হেল্প করেছে, ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ওখানকার পুলিশ। বিধায়ক নবীন চন্দ্র বাগ জানিয়েছেন প্রথা মেনে সৎকার চলছে শ্মশানে। ইতিমধ্যে অস্থি নিয়ে পরিবারের সদস্যরা ত্রিবেণীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যতক্ষণ না ত্রিবেণীতে অস্থি বিসর্জন দেওয়া হচ্ছে, ততক্ষণ এখানে শ্মশানের চিতার আগুন চলবে, এটাই রীতি। একেই বলা হয় সাজগঙ্গা। অস্থি বিসর্জনের পর দাহ কাজ শেষ হবে। খুবই দুঃখজনক এই ঘটনা, সকলেই মর্মাহত বলে জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, শ্রীনগর থেকে দিল্লি কলকাতা বিমানবন্দর হয়ে দেহ এসে পৌঁছেছে বাড়িতে। তোরকোনা ও ইরকোনা উভয় এলাকাতেই মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছেন এলাকাবাসী। আমাদের খণ্ডঘোষ বিধানসভার পূর্ব বর্ধমান জেলার পূর্ব বর্ধমান আমার হচ্ছে খণ্ডঘোষ ব্লক, মুলসি দু নম্বর ব্লক, এদিকে হচ্ছে আপনার হাসপুর থানা, ইন্দাস থানা, বিভিন্ন এলাকার মানুষ ৬৪ জন মানুষকে নিয়ে একটি ট্যুরিস্ট বাস বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছিল। তার মধ্যে ছিল আপনার কাশ্মীর। এই কাশ্মীরে যখন বেড়াতে যাওয়ার পর গত পরশু দিন ওরা একটা মিনি বাসে করে ওখানটায় ঘুরতে যায় ওই এলাকাটা পরিদর্শন করার জন্য। ওই বাসাতে মোট ২৫ জন যাত্রী ছিল। ওই যখন ওই বাসটা নিয়ে ঘুরতে যায়, যখন বাসটা পাহাড় থেকে নিচের দিকে নেমে আসে, সেই সময় বাসটা দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনা পড়ার সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায়। এবং ওইখানেতেই দুজন মহিলা, একটা হচ্ছে আমার খণ্ডঘোষ ব্লকের তোরকোনায় বাড়ি, যার নাম হচ্ছে মালতি কুণ্ডু, এবং দ্বিতীয়টি হচ্ছে বলছি দু নম্বর ব্লকে স্মৃতিকোনা হাজরা, ওরা দুজন হচ্ছে সঙ্গে সঙ্গে মারা যায়। এবং সেখানে তারপর থেকে গতকাল যখন আমাদের কাছে খবর আসে, সেই সময় সঙ্গে সঙ্গে কাশ্মীর প্রশাসন এবং আমাদের পশ্চিমবাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। ওখানে যারা লোকাল নেতৃত্ব ছিল সেই নেতৃত্বরাও যোগাযোগ করে। যোগাযোগ করার পর আমরা ওই মৃতদেহগুলির সঙ্গে সঙ্গে ওখানকার কাশ্মীরের প্রশাসন রিকভারি করেন। করার পর পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের পর গতকাল রাত্রিবেলা ১১টার সময় দমদম বিমানবন্দরে নামে। নামার পর আজকে সর্বরত গাড়ি করে আমাদের বলসি এবং তোরকোনা গ্রামে দুটি মৃতদেহ নিয়ে আসা হয় ভোর ৪টের সময়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভোরবেলায় উঠে এবং আমরা তোরকোনা গ্রামে যাই শ্মশানে সৎকার্য জেরে। ওখানে আমরা উপস্থিত ছিলাম। তারপর ওখানে শ্মশানে সৎকার্য হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে যাই আমরা বলছি দু নম্বরে, যেখানে স্মৃতিকোনা হাজরা মারা গেছেন এবং তার স্বামী বনবিহারী হাজরা আহত হয়েছেন। তার মাথায় চোট লেগেছে, মাথাতে ১০ সেলাই হয়েছে। তার বাড়িতে যাই এবং তার বাড়িতে গিয়ে তাদের প্রতি সমবেদনা এবং আমরা আমাদের ব্যক্তিগতভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসি। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।